ছয় মাসের গর্ভবতী মহিলাকে ধর্ষণ করার অভিযোগ উঠল। এর চেয়ে জঘন্য ঘটনা আর কি হতে পারে? এখন আর নারী নির্যাতন নিয়ে রাজ্যের শাসক দলের কোনো কথা শোনা যায় না। ঘটনা গন্ডাছড়া মহকুমার তুইচাকমা এডিসি ভিলেজে। প্রসঙ্গত, শুক্রবার রাত 10টায় আক্রান্ত গর্ভবতী মহিলার বাড়ির নির্জনতার সুযোগে পার্শ্ববর্তী এলাকার পাষণ্ড যুবক দয়ারঞ্জন চাকমা বয়স 19 মহিলার বাড়িতে যায় এবং বাড়ির লোকজনদের অনুপস্থিতিতে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে রোশাবাড়ি থানায় অভিযুক্তের নাম ধাম দিয়ে ধর্ষিতার স্বামী আজ সকালে মামলা রুজু করেন। রোশাবাড়ি থানার পুলিশ গর্ভবতী মহিলা এবং অভিযুক্ত যুবককে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। মেডিকেল করানোর পর পুলিশ অভিযুক্ত যুবককে গন্ডাছড়া মহকুমা আদালতে সোপর্দ করা হবে বলে জানান। পুলিশ আরও জানান, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধর্ষণের অভিযোগ এনে মামলা নথিভুক্ত করেন রোশাবাড়ি থানার পুলিশ। গতকালকে রাত্রে 10টার সময় আমার বরে দয়ারঞ্জন চাকমা গলা টিপ দিয়ে ধরছে, খামর দিছে, রাত্রে গিয়েছে। আমিও নাই, আমার মা বাবাও নাই বাড়ি, শুধু আমার বাচ্চা হয়, বাচ্চা আর আমার বিদি আছে ঘরে। আজকে করছে সকালে অভিযোগ। রিপোর্ট, চ্যানেল 3 রথ।